ফেডারেশন কাপের শ্বাসরুদ্ধকর ফাইনালে আবাহনী লিমিটেডকে হারিয়ে ১৪ বছর পর চ্যাম্পিয়ন হয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মঙ্গলবার বিকেলে ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলা নির্ধারিত সময়ে ৩-৩ গোলে ড্র হওয়ায় ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়ায়। অতিরিক্ত সময়েও খেলা অমীমাংসিত থাকায় টাইব্রেকারে জয় পরাজয় নির্ধারিত হয়। টাইব্রেকারে আবাহনীকে ৪-২ ব্যবধানে হারিয়ে ১৪ বছর পর শিরোপা উল্লাসে মেতে ওঠে মোহামেডান। টাইব্রেকারে আবাহনীর দুই বিদেশি খেলোয়াড় রাফায়েল এবং দানিয়েল কলিন্স গোল মিস করায় পরাজয়ের তিক্ত স্বাদ নিয়ে মাঠ ছাড়তে হয় আবাহনী ক্রীড়াচক্রকে। একটা ফাইনাল গেম যেভাবে হওয়া দরকার ছিল খেলাটা এমনভাবে হয়েছে। মোহাম্মদের আবহানের খেলা আসলে জিতেছে কুমিল্লার জনগণ। একটা সুশৃঙ্খল খেলা তারা উপভোগ করেছে, কোনো অন্য কিছু নয়। সবাই ক্রিয়ার প্রতি যে মানুষের মহব্বত ভালোবাসা এটা আমরা আবারও প্রমাণ করেছি। আমরা আমাদের ভাষাশনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে সকল দর্শকদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই।